হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর জিরো জিরো ওয়ান বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সঙ্গে খুব ভালো আছেন তো আজকে আমি অনেকে রিকোয়েস্টে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম জয় শ্রীরামের ভিডিও তো সামনেই তো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখ মনে হয় ঠিকঠাক হয়তো ওঠে ওটাই মনে হয় তাই একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন তো আপনারা প্রিভিউ দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম রকম হয়েছে তো এইরকম ভিডিওটি সেম ক্রিয়েট করতে চাইলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ইচ্ছা থাকুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি ভালো থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি অল করে দেবেন তো চলুন না করে ভিডিওটি শুরু করা যায় তো এই ভিডিওটি ক্রিয়েট করতে যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন আমি সলভ করে দেবো তো ইম্পোর্ট পর আপনারা টিলার মেশিনটি ওপেন করে বিডমার প্রজেক্ট প্রথমে ওপেন করবেন ওপেন করে নিয়েছি এবার যেটি করতে হবে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে এখানে ফটো অ্যাড করার জন্য আপনারা প্রথম এখানে এখানে লোগো লাগাবেন নিজেদের তারপর এখানে ফটো অ্যাড করার জন্য চলে আসবেন জিরো দশমিক জিরো সতেরো সেকেন্ডে প্লাস প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ফটো সেট করে নেবেন তো আমি ফটো সেট করে নিচ্ছি এখানে সাপোজ আমি এই ফটোটি সেট করলাম এবারে ফটোটিকে স্ক্রিন করার জন্য ওপরে থ্রোটি ক্লিক করবেন তারপর ফিল কম্পোসান ক্লিক করলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে আরও বাটনে ক্লিক করে কার্বেন্ট ক্লিক করে আবার প্লাস সেকেন্ড মিডিয়া আবার একটি ফটো অ্যাড করবেন ওপরে থ্রিটার ক্লিক ফুল স্ক্রিন করে এবার এখানে দুবার ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবারও ফটো অ্যাড করলেন ফুল স্ক্রিন করে ফটোটি এখানে পর্যন্ত নিয়ে এখানে পর্যন্ত টেনে নিলেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া ফটো অ্যাড করলেন সেম কেটে দিলেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া ফটো অ্যাড করে কাট করে দিলেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া ফটো অ্যাড করলেন করে কাট করে দিলেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া এখানে ফটো অ্যাড করবেন সবাইকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি হ্যাঁ কেটে নেবেন আবারও সরি আবারও প্লাস আগের মিডিয়া আবার একটি ফটো অ্যাড করবেন কাট করে নেবেন এভাবে আপনারা প্রতিটি বিডমার্টকে ফটোগুলি অ্যাড করে নেবেন তো চলে আমি প্রথমে ফটোগুলি অ্যাড করে নিয়েছি কিছু কিছু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অ্যাড করে নেবেন বাকি ছবিগুলি তো ফটোগুলি অ্যাড করার পরে কী করতে হবে আপনাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে আপনারা ওপেন করবেন সেক্ট প্রোজেক্টটি ওপেন করে আপনারা প্রথমেই যে এফেক্টটি কপি করে নেবেন এক নম্বর এফেক্টটি কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিজের থিয়েটারে কপি এফেক্ট দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিডমার্ট প্রোজেক্টটি ওপেন করবে এই যে এফেক্ট ওয়ান দেখতে লেখা রয়েছে এখানে এফেক্ট ওয়ান এখানে এক নম্বর ছবিটিতে এফেক্ট ওয়ান পেস্ট করে দেবেন তার জন্য ছবিটিতে পেস্ট ক্লিক করবে এফেক্টে থিয়েটারে ক্লিক করে পেস্ট এফেক্ট পেস্ট হয়ে গেছে এক নম্বর ইফেক্টে আর এবার দেখবেন কোথায় এক নম্বর এফেক্টে লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে এখানে পেস্ট করে দেবো আর যেখানে যেখানে লেখা রয়েছে সেখানে সেখানে পেস্ট করে দেবেন আমি এখানে ছবি অ্যাড করি জাস্ট আমাকে দেখানোর জন্য কিছু ছবি অ্যাড করেছি তারপর এক নম্বর ইফেক্টে অ্যাড করে দেবেন দেন এবার এখান থেকে ব্যাকে গিয়ে আপনারা ওপেন করবেন সেক্রেট প্রজেক্টটি ওপেন করবার আবার এবার দু নম্বরের ফিট কপি করে নেবেন এখান থেকে কপি করার পর দেখে গিয়ে বিগ্ন প্রজেক্টটা আবার ওপেন করবেন ওপেন করার পর এখানে দু নম্বর যেখানে লেখা রয়েছে এফেক্ট টু এখানে দু নম্বরে যায় দু নম্বর পেস্ট করে দেবেন তার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্টের থিয়েটারের পেস্ট পেস্ট হয়ে গেছে আবার দেখবেন কত লেখা রয়েছে দু নম্বর এফেক্ট হ্যাঁ এখানে লেখা রয়েছে সেখানেও পেস্ট করে দেবেন এবার আপনারা যেখানে যেখানে দু নম্বর এফেক্ট লেখা রয়েছে সেখানে সেখানে দু নম্বর পেস্ট করবেন এক নম্বরে যেয়ে নম্বর পেস্ট করবেন দেন আবার ব্যাকে গিয়ে স্যাক প্রজেক্ট ওপেন করবেন ওপেন করার পর তিন নম্বরে এপেকটি কপি করবেন কপি করে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিডমার্ক প্রজেক্টটি ওপেন করে দেখবেন তিন নম্বর এফেক্ট লেখা রয়েছে তো এখান থেকে এখানে পর্যন্ত লেখা রয়েছে পেস্ট করে দেবো তার জন্য ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবো এভাবে এফেক্টটি ক্লিক করে পেস্ট করে দেবেন তিন নম্বরের পেস্ট করার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে ওপেন করবেন স্যাক প্রজেক্টে দেন চার নম্বরের পেটটি কপি করে নেবেন ইয়ের লাস্ট ইফেক্টটি কপি হয়ে গেছে দেন ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ট প্রোজেক্টটি বিটমার্ট ওপেন করার পর দেখবেন এখানে একটু ছবিতে চার নম্বর লেখা এই যে চার এখানে চার নম্বর হয়ে যায় চার নম্বর ভিডিওটি পেস্ট করে দেবেন দেন ভিডিও রেডি হয়ে গেছে এবার ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটি আমার প্রায় শেয়ার অপশনে ক্লিক করবেন দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য See to second of the time. bye bye.